স্বীকারও করেছে আনিচুর আর কামালউদ্দিন, এদের দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। এরপরে আবারও তদন্ত করে জিজ্ঞাসাবাদ করে পরের তথ্যগুলো বের করবো। এখন খোঁজ নিয়ে বলছি, কত টাকার তদন্ত করে জানা যাবে। আনিসুর কি গেম প্ল্যানার? তদন্ত করছি এখন তো ওই অবধি ওরা তাই তো ইন্টারভিউশনে তো তাই বলছি কি ওরাই করিয়েছে। আর্মস এখনো পাওয়া যায়নি, পিসিতে জাস্ট আনবো, আনার পরে ইন্টিগ্রেশন করার পরে যদি দেখায় তাহলে আর্মস রিকভারি হবে। গুলি চালিয়েছিল কে এখনো জানা যায়নি, কিন্তু এটা তদন্তে বের হবে। আমি শুধু কোনো রাজনৈতিক দল এখন বলা যাচ্ছে না। আচ্ছা বড় ভাই আর এই যে নাসিরের কথা বলছে যে তাকে ধরা হয়েছে, ওটা তো আপনাদেরকে বলেছে, আমাদেরকে বলেনি। যাই হোক, এই কেসে আমরা যারা যারা আছে, যারা যারা যুক্ত আছে, আমরা সকলকে অ্যারেস্ট করবো, তৎপরতে অ্যারেস্ট করবো। ওইটা এখন তদন্তের সাপেক্ষে আমরা এখন বলছি না, কিন্তু যা বলার আছে সব তদন্তে বেরিয়ে যাবে। কিন্তু একটা কথা বলতে পারি, এই মুহূর্তে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ এবং তথ্য আছে এদেরকে ইমপ্লিকেট করার জন্য। পালিয়ে যাওয়ার বা কোথাও অন্য কোথাও সিসিটিভি ফুটেজ পাওয়া গেল, সেরকম কিছু পেয়েছেন আপনারা? ওটা এখানে বলা যাবে না। কি ভাবে কোথায় পালাচ্ছিল ওটা তদন্ত করে বেরোবে। আরো দুটি এফআইআর হয়েছিল আপনাদের, তাতে টোটাল তিনটে এফআইআর হয়েছে। এটা প্রথম এফআইআর, আরো দুটো হয়েছে, ওটাও ইনভেস্টিগে চলছে, আমাদের রেড চলছে। ওই দুটো কেসে এখনো অ্যারেস্ট হয়নি। সব পলাতক আছে, রেড করছি, ওই দুটো কেসেও রেড চলছে, কিন্তু এখনো আমরা কাউকে ধরে উঠতে পারিনি। আশা করি ওই কেসেও আমরা অবশ্যই যথাশীঘ্র হোক আমরা ধরে নেব। তদন্ত বেরোবে। পাঁচটা মোবাইল সিজ হয়েছে প্রথম দিনে, আজকে সিজ হয়নি, প্রথম দিনে সিজ হয়েছে। ওটা এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না, ইনভেস্টিগেশন করে জানা যাবে। স্যার শাহরুল তো দুদিন আপনাদের কাস্টডিতে রয়েছে, তার কাছ থেকে কি কি তথ্য পাওয়া যাচ্ছে, মানে সে কি বড় ভাই? ওটা এখানে এখন বলা যাবে না, ওটা এখন ইনভেস্টিগেশনের আন্ডারে আছে, সুতরাং এখন আমি ওটাতে বলতে পারছি। পাঁচটা ফোন যে পেয়েছে হঠাৎ একজন ফোন করার কারণটা কি? ওটা তদন্তে বেরোবে, সবাই অ্যারেস্ট করা হলো। আনিসুরকে গ্রেফতার করার কারণ কি? আনিসুর কি গেম প্ল্যানার? তাহলে আমি আবারও বলছি, আনিসুরকে অ্যারেস্ট করার কারণ আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, সেজন্য আমরা অ্যারেস্ট করেছি। এখন বলা যাবে না। মালদা থেকে সুনীল চক্রবর্তী কামাল জানিয়েছেন যে আনিসুর রহমানকে ফাঁসানো হয়েছে এবং এটা পুলিশকে দিয়ে ফাঁসিয়েছে শাসকরা। এটা এটা এখন বলা যাবে না। কামালউদ্দিনের বাড়ি কোথায়? ওই সব ওই চত্বরেরই বাড়ি, সব বামুনগাছি জিপির আন্ডারেই বাড়ি। শাহবুদ্দিনের কি আগে কোনো লাইফ সার্টিফিকেট ছিল আগে? ওটা এখন জানা যায়নি। যাই হোক, আমরা লোকদেরকে আমরা অ্যারেস্ট করে এই কেসে অন্তত তৃণমূল নেতা পরিবার দত্ত এফআই হলো, আপনারা বলছেন কারণটা এখনো মানে তদন্তে করে, কারণটা কি? কারণটা এখন বলা যাবে না, এখন তো ইনভেস্টিগেশন করা হচ্ছে, ইনভেস্টিগেশনে অনেক কিছু বেরোবে, ইনভেস্টিগেশনে অনেক কিছু বেরোবে, এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে ওদেরকে অ্যারেস্ট করার মতো পুলিশের কাছে পর্যাপ্ত তদন্ত এভিডেন্স আছে বলে আমরা ওকে অ্যারেস্ট করি। কামালউদ্দিন কি খুনের পরিকল্পনা করেছিল? ওটা এখন বলা যাচ্ছে না। আমরা বললাম একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম করা হচ্ছে, যেখানে যার মধ্যে 11 জন মেম্বার ছিল, ওই 11 জন মেম্বার বিভিন্ন টিমস করে এই কেস। আমরা শুনলাম বামুনগাছিতে তৃণমূল নেতা খুনে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে আনিসুর লস্কর। তাকে গ্রেফতারের পর বারুইপুর পুলিশের তরফ থেকে একটি প্রেস মিট করা হলো, সাংবাদিক বৈঠক করা হলো, কিন্তু আনিসুর, মৃত আনিসুর লস্কর, তার মায়ের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন।
আশাবাদ করে আমার সবার গাড়ি ঘোড়া চালায়, আমার ছেলে দুটো তিনটে ওই চার চাকা গাড়ি আছে, আমার ছেলেরা দুবছর হাতে যায় আমার ছেলের গাড়ি নিয়ে বাধা লাগাতে যায় না, গাড়ি তুলে দিচ্ছে পুলিশ হাতে দিচ্ছে, পুলিশের তুলে দিচ্ছে, ইই করে। এই যে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর মার্ডার হয়েছে, পুলিশ আপনার ছেলেকে গ্রেপ্তার করেছে, এই খুনের সঙ্গে নাকি আপনার ছেলে যুক্ত, কি বলবেন, কি মনে হচ্ছে আপনার, আপনার ছেলে কি এই খুনের ঘটনায় যুক্ত? না, আমি ছেলে যখন আমার ছেলে আমি যখন যখন খুন হয়েছে সব কান আমার কানে আমার খবর হচ্ছে, আমার ছেলের খবর আমি পাচ্ছি, আমার ছেলের আমি দেখছি। যেদিন খুন হয় সেদিন আপনার ছেলে কোথায় ছিল? আমার ছেলে ঘর ছিল। যে নেই আমার বাচ্চা ছেলেকে পুলিশ এসে বলেছে তোমার ছেলে এরকম 3 মাস শরীরে বল, আমি সেরকম শহীদ দিচ্ছি।